যে দুটো টাইপ করে তারা বলি ভাই তুমি দ্রুত করে নিয়ে আসো, তাই না? এটা সব জায়গায় দক্ষতা কখনো আপনাকে পিছনে রাখবে না, বরং সামনে এগিয়ে দিবে। বারবার প্র্যাকটিস করি, মোবাইলটা ইউজ করি, এই কারণে মোবাইলে আমরা দক্ষ হয়ে যাচ্ছি। খুলনার দিঘলিয়া উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক টেকআপ প্রকল্পের আইসিটি ট্রেনিংয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ 30 এপ্রিল শেষ হয়েছে। এ উপলক্ষে আজ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহের সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা 4 আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম বদিউজ্জামান। কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক এই প্রশিক্ষণে নারী এবং পুরুষ মিলে মোট 40 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। বিগত 1 মার্চ 2023 তারিখ থেকে শুরু হয়ে আজ শেষ হলো উক্ত প্রশিক্ষণ। সমাপনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে একজন পুরুষ এবং একজন নারী প্রশিক্ষণার্থী বক্তব্য রাখেন। এরপর অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম তার জ্ঞানগর্ব এবং দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। আমি যেটা বলতে চাচ্ছি যে দক্ষতা অর্জন করলে আপনার এই দক্ষতা কোনো না কোনো কাজে লাগবে এবং আপনি কিছু একটা করতে পারবেন, এবং সামনের দিনগুলোতে এমন দিন আসছে, যেমন আমি আপনাদের বক্তৃতা শুনলাম এবং আপনাদের পোশাক, আপনাদের বলা চলা, আপনাদের বয়সে আমার এতটা ভালো ছিল না, তাহলে স্মার্টনেস শুধু পোশাকে বা কথাবার্তায় হলে হবে না। স্মার্টনেস মানে হচ্ছে আপনি কি জানেন, আপনার দক্ষতা কতটুকু, আপনার জ্ঞানের গভীরতা কতটুকু। সেদিনও আমি বলেছিলাম, আবারও বলি, সক্রেটিসের ওই কথা যে মানুষের সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান, যে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছে, প্রজ্ঞাময়ী হতে পেরেছে, ওটাই তার কোয়ালিটি। জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেরা উদ্যোক্তা হন বা কোনো চাকরির ক্ষেত্রে আমরা আমাদের অফিসে কোন স্টাফকে বেশি পছন্দ করি, যে স্টাফ কম্পিউটারে কাজ করে, যে দ্রুত টাইপ করে তারা বলি ভাই তুমি দ্রুত করে নিয়ে আসবো, তাই না? এটা শুধু সব জায়গায় দক্ষতা কখনো আপনাকে পিছনে রাখবে না, বরং সামনে এগিয়ে দিবে। আমি আশা করবো আপনারা যে প্রশিক্ষণটা নিয়েছেন এটাকে কাজে লাগাবে, কারণ 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশে আমার বিশ্বাস এই বক্তৃতা বিবৃতি আর এই জিলাপি খাওয়া থাকবে, সেখানে কাজ থাকবে, কাজ টিকে থাকবে। এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে স্বল্প সময়ের মধ্যে সবাই উপস্থিত হয়ে এই সমাপনী অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা বাংলাদেশ চিরদিন। বারবার প্র্যাকটিস করি, মোবাইলটা ইউজ করি, এই কারণে মোবাইলে আমরা দক্ষ হয়ে যাচ্ছি। সেরকমভাবে কম্পিউটার যদি বারবার প্র্যাকটিস করা হয়, একই জিনিস বারবার করা হয়, তাহলে কম্পিউটারটা আমরা খুবই ভালোভাবে শিখে যাব। এবং অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। পরিশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।